আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য জরুরি খবর। সৌদিতে ইমিউন বলতে কি বোঝায় এবং কিভাবে বুঝবেন আপনি করোনা থেকে ইমিউন, চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। গতকালকে আমরা সৌদি আরবে করোনা বিধি এবং সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে সে ব্যাপারে একটি তথ্য প্রকাশ করেছি যে আইনটি সৌদি আরবে 1 আগস্ট 2021 তারিখ থেকে কার্যকর হবে সৌদি আরবে সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে। আর সেই আইনে একটি ধারা উল্লেখ ছিল যে আপনি যদি ইমিউন না থাকেন তাহলে আপনি সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে এখন থেকে প্রবেশ করতে পারবেন না। বিভিন্ন অফিস, আদালত, সাংস্কৃতিক, ব্যবসায়িক, বিনোদন, স্পোর্টস বা এই সমস্ত জায়গাগুলোতে আপনি প্রবেশ করতে পারবেন না যদি আপনি 1 আগস্ট 2021 তারিখের মধ্যে ইমিউন না থাকেন। এখন সহজেই প্রশ্ন আসতে পারে, ভাই ইমিউন জিনিসটা কি, এটা খায় না পরে? আসলে ইমিউন মানে হচ্ছে আপনি যে কোনো রোগ থেকে নিজে সুরক্ষা কবচ পরেছেন। দেখুন, সৌদি হেলথ প্রোটোকল অনুযায়ী বর্তমানে ইমিউন অর্থ হচ্ছে টিকা গ্রহণ করে যিনি রোগ প্রতিরোধের ক্ষমতা অর্জন করেছেন। এই ইমিউন পজিশন প্রত্যেকে তাকলানা অ্যাপে প্রথম হোম পেজে শো করে, ব্যক্তি ইমিউন কিনা তা দেখা যায়। আপনি যদি আপনার তাকলানা অ্যাপসটি ওপেন করেন সেখানে প্রথম পেজেই আপনি দেখতে পারবেন লেখা আছে আপনি ইমিউন নাকি আপনি ইমিউন না। এছাড়া তাকলানা অ্যাপসের হেলথ পাসপোর্টে ক্লিক করলে আপনি সেখানেও দেখতে পারবেন, নিচে লেখা থাকবে যে আপনি ইমিউন হয়ে গিয়েছেন অথবা আপনি ইমিউন হননি। এখন ইমিউন হওয়ার উপায় কী বা কিভাবে ইমিউন হতে হয়? দেখুন, এই ইমিউন হওয়ার জন্য আসলে 3টা স্টেপ রয়েছে। প্রথমত, 1-2টি টিকার ডোজ গ্রহণ করার পর, দ্বিতীয়ত 1টি ডোজ টিকা গ্রহণ করার পর 180 দিন পর্যন্ত, এবং তৃতীয়ত করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠার পর 6 মাস পর্যন্ত। এই 3টি স্টেপের মাধ্যমে আপনি সৌদি আরবে করোনা থেকে ইমিউন হতে পারেন। যেহেতু আপনি করোনা আক্রান্ত হলে আপনার এই যে ইনফরমেশন আপনি করোনা আক্রান্ত হয়েছেন এগুলো আপনার ইকামা, আপনার আপসির পোর্টালে থ্রু হয়ে আপনার তাকলানাতে আপডেট হয়ে যায়। তাই আপনি কখন করোনা আক্রান্ত হলেন, কখন করোনা থেকে সুস্থ উঠেছেন সব কিছু হিসাব করে এই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় তাকলানা অ্যাপে আপডেট করে দেয় যে আপনি সৌদি আরবে ইমিউন আছেন কি নাই। এছাড়া আপনি ভ্যাকসিন গ্রহণ করার পর আপনি কবে ভ্যাকসিন নিলেন এবং কবে ভ্যাকসিন আপনার নেওয়ার দ্বিতীয় ডেট এসেছে বা প্রথম ডোজ থেকে 180 দিন পর্যন্ত আপনি ইমিউন আছেন সেটাও তাকলানা অ্যাপসে অটোমেটিকলি শো করবে। এখন সহজভাবে আপনি ইমিউন আছেন কিনা সেটা বোঝার উপায় কী? দয়া করে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আপনি যদি করোনা টিকা গ্রহণ করে থাকেন কিংবা করোনা আক্রান্ত হয়ে সেরে উঠে থাকেন তাহলে আপনার তাকলানা অ্যাপে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম থাকবে। আপনারা স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে আমাদের মামুনুর রশিদ ভাই। তিনি আমাদের রিয়াদ বাংলাদেশ দূতাবাসের একজন আইন কর্মকর্তা। তিনি গত বছর করোনা আক্রান্ত হয়েছিলেন, আল্লাহর রহমতে তিনি করোনা থেকে সুস্থ উঠেন। করোনা থেকে সুস্থ ওঠার পর তিনি করোনা ভাইরাসের ভ্যাকসিনের 2টি ডোজই গ্রহণ করেছেন। তাহলে দেখুন, এই যে আমাদের মামুনুর রশিদ ভাই, তিনি কিন্তু করোনা ইমিউনের একদম পারফেক্ট উদাহরণ। প্রথমত, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে করোনা ভাইরাস থেকে সুস্থ উঠেছেন। দ্বিতীয়ত, তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন এবং তৃতীয়ত, তিনি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও গ্রহণ করেছেন। অর্থাৎ 3টা স্টেপই তিনি কমপ্লিট করেছেন আর এভাবেই তিনি করোনার ইমিউন হয়ে উঠেছেন। আপনিও যদি সৌদি আরবে করোনা ভাইরাস থেকে পুরোপুরি ইমিউন হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে করোনা ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণ করতে হবে। যেহেতু 1 আগস্ট 2021 তারিখ থেকে সৌদি আরবে আপনি ইমিউন না থাকলে অনেক বড় ধরনের বিপদে পড়বেন, তাই আজকেই আপনি করোনা ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ, যেহেতু অলমোস্ট 2 মাস 10 দিন সময় আপনার হাতে রয়েছে, আপনি 2 মাস 10 দিনের মধ্যেই করোনা 2টি ভ্যাকসিন কমপ্লিট করতে পারবেন এবং এর মধ্য দিয়েই আপনি সৌদি আরবে করোনা ইমিউন হয়ে যাবেন। আর আশা করছি সামনে আপনাকে আর কোনো ধরনের সমস্যাতেই পড়তে হবে না। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন।
সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।